আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরু করছে ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের উদ্যোগে সুন্দর ও দ্রুত হাতের লেখার প্রশিক্ষণ। গত পর্বে আপনাদের শিখিয়েছিলাম জ, মূর্ধন্য ষ, ফ এবং ঘ কীভাবে লিখতে হয়। এ পর্বে আপনাদের শিখাবো চ, ড, র, ট এবং আট কীভাবে পরিপূর্ণরূপে লিখতে হয়। তো প্রথমে শুরু করছি চ দিয়ে। দেখুন, চ যখন আমরা লিখব তখন আমাদের যে আটবোর্ডকে সমান তিন ভাগে ভাগ করে নেব। দেখুন, এখন উপর থেকে শুরু, এখানে উপর থেকে একদম ঠিক সোজা নিচ। দেখুন, এটারে আমাদের আটবোর্ডকে সমান তিন ভাগে ভাগ করে নেব। প্রথম হলো উপর থেকে একদম সোজা নিচ, একদম শেষ পর্যন্ত। তারপর পেন উঠবে না, এখান থেকেই এই যে দ্বিতীয় ভাগ, প্রথম উপরে এক ভাগ ফাঁকা থাকবে, এই দ্বিতীয় ভাগ পর্যন্ত পেন নিয়ে আসবো। দেখুন, আবার আমাদের আটবোর্ডকে সমান তিন ভাগে ভাগ করার পরে উপর থেকে এটা সোজা নিচ, এদিক দিয়ে এটা দ্বিতীয় ভাগ, তারপর এখান থেকে হালকা একটু নিচে আসবে, তারপর দ্বিতীয় ভাগে আবার এই হালকা উপর একটু। দেখুন, হালকা একটু এই যে দ্বিতীয় ভাগের যে আমাদের সীমানা, এটা হালকা একটু উপরে যাবে, একটা বিন্দু পরিমাণ উপরে যাবে। এখানে প্রথমে হলো এই বরাবর আসবে দ্বিতীয় ভাগ বরাবর, তারপর মাঝে একটু নিচে নামবে, তারপর আবার উপর উঠবে। দেখুন, তারপর মাত্রা দিব কিভাবে, মাত্রা হালকা একটু পিছন থেকে শুরু হবে, পিছন থেকে একদম এটার বরাবর, এই একদম ঠিক বরাবর আসবে। দেখুন, এবার চ লেখার সিস্টেম, তো উপর থেকে এটা একদম সোজা নিস, একদম সোজা, জানি ঠিক সোজা হয়। তারপরে এখান থেকে শুরু, এই যে দ্বিতীয় ভাগে এই বরাবর, অর্থাৎ দুই ভাগ উঠবে, নিচে হবে দুই ভাগ আর উপরে এক ভাগ ফাঁকা থাকবে। তারপরে মাত্রা দেব, মাত্রা একদম ঠিক বরাবর হবে। আবারও দেখি, উপর থেকে সোজা নিচ, এখান থেকে এটা দুই ভাগ পরিমাণ উঠবে, তারপর এখান থেকে হালকা একটু নিচে নামবে, আবার উপর উঠবে, তারপরে মাত্রা দিয়ে দেব, হয়ে গেল চ। তো এরপর আসি ড, ড লেখার জন্য খুব চয়ের মতোই ড। তো ড লেখার জন্য আমাদের সিস্টেম হলো আটবোর্ডকে আবারও তিন ভাগে ভাগ করে নিতে হবে। দেখুন, প্রথমে উপর থেকে একদম সোজা নিচ হবে, দেখুন আবারও এখান থেকে একটা আটবোর্ডকে সমান তিন ভাগে ভাগ করে নেব, উপর থেকে একদম সোজা নিচ, তারপর চয়ের মতোই এখান থেকে সার্কেলের অংশ দ্বিতীয় ভাগ পর্যন্ত উঠবে। দেখুন, উপর থেকে এটা সোজা নিচ, এটা সার্কেলের অংশ দ্বিতীয় ভাগ পর্যন্ত উঠবে, চয় আমরা একদম শেষ পর্যন্ত এই রেখা বরাবর এখানে মিশাইতাম, কিন্তু ড যখন লিখবো তখন এখান থেকে একটা ছোট সার্কেল, এখানে এই যে উপরে ভাগে হলো, উপরে যে দুই ভাগের নিচে থাকবে দুই ভাগ আর উপরে এক ভাগ, এখানে ছোট একটা সার্কেল দিতে হবে। আর এই সার্কেলটার মাপ হলো এই মূল যে আমাদের আটবোর্ড, আটবোর্ডের আট ভাগের দুই ভাগ হবে। দেখুন, তারপরে মাত্রা, মাত্রা হলো এটাও হালকা একটু পিছন থেকে শুরু, একদম এটার বরাবর, ঠিক বরাবর হবে। দেখুন, আবার উপর থেকে সোজা নিচ, তারপরে এদিক দিয়ে এটা দুই ভাগ পর্যন্ত উঠবে, এদিক এটা হলো চ। দেখুন, চ আর ডর মধ্যে হলো এদিকে এটা এখানে ছোট সার্কেল, আর চ হলো এখানে এদিক দিয়ে আবার আর একটা সার্কেলের অংশ হবে। দেখুন, তারপর এটা মাত্রা দেই, এটা এ বরাবর, আবারও খেয়াল করি, উপর থেকে এটা সোজা নিচ, তারপর এদিকে চ হলো এই পাশে মিশবে, আর ড এখান থেকে এতটুকুই হবে, এই যে চ এখানে একদম ঠিক মিশছে, আবার ড হলো এখান থেকে এতটুকু হবে, নিচে হবে দুই ভাগ, তিন ভাগের দুই ভাগ আর উপর হবে এক ভাগ। তারপরে মাত্রা দেই, আবারও দেখি, উপর থেকে সোজা নিচ, তারপর এখান থেকে এতটুকু এই যেটা বরাবর মাত্রা। তো তারপর আসি র, র সিস্টেম হলো উপর থেকে সোজা নিচ, হুবহু ডই হবে রর মতো, হুবহু ডর মতোই। তারপরে দেব, দেখুন এই যে আমাদের এটা যতটুকু
দৈর্ঘ্য হবে ওইটা ঠিক মাঝ বরাবর হবে, এটা ঠিক মাঝ বরাবর না হয় দেখুন এটা হবে নিচে ছোট একটা সার্কেল, এটা হবে ঠিক মাঝ বরাবর, না হলে এই মূলের দিকে পিছনের দিকে হালকা একটু পিছনে থাকবে, কিন্তু সামনে অর্ধেক পরিমাণ ফাঁকা থাকবেই, সামনে অর্ধেক ফাঁকা থাকবে। দেখুন খেয়াল করেন, এখান থেকে এটা দিই আর এখান থেকে এটা দিই, এই পিছনে একটু এখানে একটু কম আসবে বাট সামনে অর্ধেক ফাঁকা থাকবে। আবারও দেখি, তারপরে মাত্রা দিয়ে দেবো, মাত্রা আমাদের সবার শেষে দিতে হবে, মাত্রা দেওয়ার সিস্টেম হলো একদম সবার শেষে, আর এটা হবে একদম এই বরাবর। যদি এককভাবে আমাদের র লিখতে বলে তখন মাত্রা দিতে হবে হালকা একটু পিছনে আর একদম সামনের দিকে একদম এটার বরাবরই হবে। আবারও দেখি, উপর থেকে একদম সোজা নিস, তারপরে এখান থেকে এটা ড, হুবহু ড, তারপরে এটার হয় মাঝে না হয় পিছনের দিকে একটু আগানো হবে, তারপরে মাত্রা দেব। আবারও দেখি, উপর থেকে সোজা নিস, তারপর এখান থেকে এটা এই বরাবর, তারপরে এখানে নিচে একটা ছোট সার্কেল, এই নিচের ছোট সার্কেলটা হবে আট ভাগের দুই ভাগ, তারপরে মাত্রা, এই যে মাত্রার সাইজ সিস্টেম হলো একদম এটার বরাবর, আর পিছন দিয়ে হালকা একটু বেশি হবে। আবারও দেখি, উপর থেকে এটা সোজা নিস, তারপর এখান থেকে এটা এই যে বরাবর, তো তারপরে এখানে একটা ছোট সার্কেল হবে, তারপরে মাত্রা, মাত্রা সবার শেষে। এরপরে আসি ট, দেখুন ট লেখার জন্য আমাদের আর্টবোর্ডকে ওই পূর্বের মতোই তিন ভাগে ভাগ করে নিতে হবে, হুবাহু ডয়ের মতোই হবে। দেখুন প্রথম দিকে হুবাহু ড, উপর থেকে এটা এই যে বরাবর, তারপরে দেখুন এখান থেকে হালকা একটু পিছনে আসবে আর এদিক দিয়ে একদম এ বরাবর মাত্রা। এখন এই এখান থেকে শুরু হবে একদম এটার লাস্ট বরাবর, এখান থেকে শুরু, এদিক দিয়ে এটা প্রথমে উপরের দিকে, তারপরে এটা নিচের দিকে, তারপরে আবার এটা উপর দিকে, আর এটা হলো এই মাত্রা বরাবর, এটা একদম মাত্রা যতটুকু আছে উপরে ততটুকু হবে। দেখুন আবার উপর থেকে একদম সোজা নিস, তারপর এখান থেকে এটা এ বরাবর, তারপর একটু হালকা পিছন থেকে শুরু, এ বরাবর আসবে, এখান থেকে এটা শুরু হবে এই যেটা, আর এটার সিস্টেম হলো আপনার এটা নিচের দিকে একটা ছোট সার্কেল হবে আর উপরের দিকে একটা সার্কেলের অংশ হবে, দুইটা সার্কেল একদম সেম হবে। আবারও দেখি, উপর থেকে এটা ছোট সার্কেল সোজা নিস, তারপরে এদিক দিয়ে এটা সার্কেলের অংশ, তারপরে এটা হলো দুই ভাগ, নিচে হবে দুই ভাগ, উপরে এক ভাগ, মনে থাকে যেন, তারপর এদিক দিয়ে এটা বরাবর, আবার এদিক দিয়ে এটা এই যে বরাবর, এটা হলো একদম ঠিক এই বরাবর, পিছনে যতটুকু আসছে ঠিক ততটুকুই আমি নেব, তার কম বেশি করা যাবে না। দেখুন আবার উপর থেকে এটা সোজা নিস, তারপর এদিক দিয়ে এটা এই যে বরাবর, আবার মাত্রা এখান থেকে এটা এই যে মাত্রা, আবারও দেখি উপর থেকে এটা সোজা নিস, এখান থেকে এটা এই যে বরাবর, নিচে দুই ভাগ হবে উপরে এক ভাগ, তারপর এখান থেকে এটা বরাবর, এখান থেকে এটা এই যে, আবারও দেখি দেখুন উপর থেকে এটা সোজা নিস, এখান থেকে এটা এই যে নিচে দুই অংশ আর উপরে এক অংশ, তারপরে মাত্রা দিব, তারপরে আবার এখান থেকে এটা এই যে মাত্রা, এটা একদম ঠিক বরাবর হবে। এরপর আসি আট, দেখুন আট লেখার জন্য আমাদের যে আর্টবোর্ড, আর্টবোর্ডকে আবারও তিন ভাগে ভাগ করে নেব, আট হলো হুবহু প্রথম দিকে হুবহু চয়ন মতোই হবে। দেখুন খেয়াল করেন, উপর থেকে এটা সোজা নিস, তবে খেয়াল করতে হবে এখানে আট যখন লিখব তখন এদিক দিয়ে এটা একদম দুই গড় পর্যন্ত হবে না, হালকা একটু নিচে হবে, হালকা একটু ফাঁকা থাকবে। দেখুন এখানে হালকা একটু ফাঁকা থাকবে, হালকা যে একটা বিন্দু বরাবর, তারপর এখান থেকে একটা সোজা নিস, তারপর এদিক দিয়ে এটা এই যে হালকা একটু এটার যে চরের মতোই হবে হুবাহু, তবে এটা চ যত উপর হয়েছিল এটা হালকা একটু নিচে হবে। দেখুন তারপরে উপর থেকে এটা একদম সোজা নিস, দেখুন তারপর এখান থেকে এটা এই যে এটা এখান থেকে হালকা একটু উপরে উঠাই দেয়, দেখুন, আর এটা সিস্টেম হলো এখান থেকে এটা এই যে উপরের দিকে সার্কেল হবে, এইটাও এটা উপরের দিকে একদম সেম সার্কেল, দুইটাই উপরের দিকে সার্কেল হবে। দেখুন আবার উপর থেকে এটা সোজা নিস, তারপর এখান থেকে এটা হুবহু চয়ের মতোই, হাত চয়ের চেয়ে হালকা ছোট হবে, তারপর এখান থেকে এটা এই যে দিকে উপরে উঠে দিলাম। দেখুন আবার উপর থেকে এটা একদম সোজা নিস হবে, তারপর এখান থেকে একটু হুবহু চয়ের মতো এখান থেকে একটু উপর উঠে দিলাম। আবারও দেখি এখান থেকে এটা হুবহু চ, চয়ের মতোই লিখবো,
এখান থেকে এই যে, তারপর এখান থেকে হালকা একটু উপরে ধরে দিলাম। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।